What's up guys and welcome to our YouTube channel Tech Canva Bangla. আবারও আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি গুগলকে নিয়ে এবং আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স যেখানে আমি দেখাবো কিভাবে গুগলের সার্চ বারকে স্মার্ট ভাবে ইউজ করা যায়। আশা করি ভিডিওটি দেখার পর অন্যদের থেকে অনেক নিজেকে স্মার্ট মনে করবে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। এখানে আমার ছোট ছোট সোশ্যাল মিডিয়া রিলেটেড, টেকনোলজি রিলেটেড টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা হয়। আর এই ভিডিওটিকে যদি ভালো লাগে তো ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলের বিষয়ে কোনো কিছু আপডেট, অ্যাডভান্স আপডেট পেতে ইনস্ট্যান্ট ফেসবুক পেজটাকে ফলো করে নিন, লিংক ডিসক্রিপশানে দেওয়া। নির্দিষ্ট কিছু খোঁজার জন্য এই চিহ্নটিকে ব্যবহার করা হয়, যেমন একজন লোকের নাম বা কোনো গান লিরিক এগুলো খোঁজার জন্য। গুগলে কখনো সার্চ করলে, যদি আমরা কখনো গুগলকে ইউজ করি সার্চ করার জন্য, সেখানে কোনো কিছু লিখে সার্চ করি, তাহলে সার্চ রেজাল্টে যেটা আমরা খুঁজছি তার সাথে অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলিও দেখায় যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এই সমস্যাটা এড়ানোর জন্য এই চিহ্নটি ব্যবহার করে স্মার্টভাবে সার্চ করতে পারি, গুগলকে ইউজ করতে পারি। কিছু খোঁজার সময় এমন কিছু শব্দ সার্চ বারে থাকে যার কোনো প্রয়োজন নেই, যেটা রিলেটেড কোনো সার্চ আমরা চাই না, এমন শব্দগুলোকে এড়ানোর জন্য এই ড্যাশ চিহ্নটি সেই শব্দটার আগে বসিয়ে দিয়ে আমরা সার্চ করলে তখন গুগল সেই শব্দটাকে ইগনোর করে বাকি শব্দটার রিলেটেড সার্চ রেজাল্টে দেখাবে। এই টিল চিহ্নটি ব্যবহার করে কোনো বিষয়কে আরো বিস্তারিতভাবে সার্চ করার জন্য, মানে আমি ধরো একটা জিনিসকে সার্চ করছি, সেটা সার্চ রেজাল্টে দুটো তিনটে ওয়েবসাইটের লিংক দেখাচ্ছে, কিন্তু আমি চাইছি আরো কিছু রেজাল্ট চাই দেখতে, তার জন্য এই টিল চিহ্নটি ব্যবহার করলে আরো বিস্তারিতভাবে যত লিংক সম্ভব, এই রিলেটেড সাবজেক্টের রিলেটেড যতগুলো লিংক, ওয়েবসাইটের লিংক সম্ভব সবগুলোই দেখাবে। অনলাইনে কোনো নির্দিষ্ট ফাইল টাইপ যদি আমি খুঁজতে চাই বা ফাইল টাইপের কোনো একটা সাবজেক্ট রিলেটেড কোনো একটা ফাইল যদি খুঁজতে চাই, যেমন PPT, ডক্স এই ধরনের কোনো ফাইল যদি আমি স্পেসিফিকভাবে খুঁজতে চাই, তাহলে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এর জন্য তো যে ফাইলটা খুঁজছি ফাইলটার নাম, দেন কোলন সাইন দেওয়ার পর সেই ফাইল টাইপটা লিখতে হবে, PPT হলে PPT, এক্সেল হলে এক্সেল, ডকুমেন্ট হলে ডকুমেন্ট, লিখে সার্চ করলে সেই রিলেটেড ডকুমেন্ট ফাইলগুলি সার্চ রেজাল্টে দেখাবে। কোন একটি নির্দিষ্ট সাইট খোঁজার জন্য এই সাইনটাকে ব্যবহার করা হয়, কি সাইনটার আগে শুধু জাস্ট সাইট বলে লিখতে হয়, লিখলে আর সাইট বলে লিখে কোলন সাইনটাকে দিয়ে এবার সাইটের নামটা ব্যবহার করলে সেই সাইটাই শুধু দেখাবে সার্চ রেজাল্টে, অন্য কোনো সাইট তার সাথে দেখাবে, স্পেসিফিক কোনো সাইট খোঁজার। এখানটায় ওই সেম সাইটের মতো, বাট এখানটায় জাস্ট সাইটের জায়গায় লিঙ্কটাকে ইউজ করা হয়, কোনো কিছু নির্দিষ্ট লিঙ্ক খোঁজার জন্য সাইটে, যে কোনো পেজের হোক যা খুশি হোক লিঙ্ক খোঁজার জন্য ইউজ হয়। কোনো একটি ওয়েবসাইটের মতো আর একটা ওয়েবসাইট বা রিলেটেড ওয়েবসাইট খোঁজার জন্য, মানে আমি ধরো কোডিং একটা ওয়েবসাইটের নাম লিখলাম এবং কোডিং রিলেটেড যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই সাইটগুলো সেখানে শো করবে, এর জন্য রিলেটেড বলে লিখে এবং কোলন সাইনটা ইউজ করে এবার কোডিং রিলেটেড যে কোনো একটা সাইটের নাম লিখে সার্চ করলে ওই সাইটের রিলেটেড যদি কোনো সাইট থেকে থাকে তাহলে সেগুলো শো করবে। এখানে স্টার সাইন ইউজ হয় কোনো গানের লিরিক্স বা কোনো গানকে খোঁজার জন্য ইউজ করা হয়। যদি কোনো কখনো আমরা সমস্ত গানের তো লিরিক্স মনে রাখতে পারি না, প্রফেশনাল সিঙ্গারও নই আমরা, সিঙ্গারও নই, এবার কোনো গান ভালো লাগলো তার দুটো একটা কথা মনে আছে সেইটা দিয়ে আমরা পুরো গানটাকে খুঁজতে খোঁজার জন্য এই সাইনটাকে ইউজ করা হয়। এই সাইনটা যে কোনো দুটো ওয়ার্ড যদি মনে থাকে কোনো গানের লিরিক্সের, এই দুটো ওয়ার্ডের মাঝখানে এই সাইনটাকে ইউজ করলে, করে সার্চ করলে ওই টাইপের ওই দুটো ওয়ার্ড আছে এমন কোন এমন যে যতগুলো গান সেই সব গানগুলো দেখাতে থাকে সার্চ বারে, সার্চ রেজাল্টে আসে। নির্দিষ্ট দুটি ওয়েবসাইটের মধ্যে কিছু খোঁজার জন্য, এর জন্য আমরা বাংলাতে যেটা বলে দাঁড়ি ইউজ করে থাকি, দুটো সাইট ইউজ করছি, যে কোনো একটা ওয়েবসাইট ওয়েব সিরিজ, এখন ওয়েব সিরিজ প্রচুর পপুলার, যে কোনো একটা ওয়েব সিরিজের নাম লিখে আর আমি জানি না সেই ওয়েব সিরিজটা কোথায় কোন সাইডে চলছে, তার জন্য আমি ওয়েব সিরিজটা লিখে তারপর যে কোনো দুটো সাইডের নাম লিখে তার মাঝখানে যদি দাঁড়িটা ব্যবহার করি, যদি ওই ওয়েব সিরিজটা ওই দুটো সাইডের মধ্যে হয়ে থাকে তো দেখাবে, না থাকলে দেখাবে না, বা আমরা দুটো যে কোনো ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতে পারি। এটা ফুল স্টপ, দুটো ফুল স্টপ ইউজ হয়, আর এটা বিশেষ করে আমাদের কোনো টাইম পিরিয়ডের মধ্যে কিছু জিনিস সার্চ করার জন্য, বিশেষ করে এই জিনিসটা ইউজ হয় কোনো কলেজ বা কোনো শিক্ষাবর্ষে কোশ্চেন পেপার খোঁজার জন্য, রিসার্চ পেপার খোঁজার জন্য এটা ইউজ করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এই ভিডিওটিকে যদি ভালো লাগে তো ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলের বিষয়ে কোনো কিছু আপডেট, অ্যাডভান্স আপডেট পেতে ইনস্ট্যান্ট ফেসবুক পেজটাকেও ফলো করে নিন, লিংক ডিসক্রিপশানে দেওয়া। সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যেন।